এই খাবারটি এত বেশি টেস্টি এবং মজাদার হয়েছে যে আমার বাচ্চা চেটেপুটে সাবার করে দিয়েছে। আশা করছি আপনাদের বেবিরাও মজা করে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দর্শক, আজকাল খুব কমন একটা সমস্যা হচ্ছে বাচ্চারা খাবার খেতে চায় না, আর খাবার না খেলে বাচ্চাদের দ্রুত ওজনটাও বৃদ্ধি পায় না। তো এই নিয়ে মায়েরা থাকে দুশ্চিন্তায় যে কিভাবে বাচ্চাকে খাবার খাওয়াবেন এবং সঠিক পুষ্টিটা বাচ্চার শরীরে ইনটেক করবেন। তাই আজকের আয়োজনে বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে একটি পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার, কারণ মজাদার না হলে কিন্তু বাচ্চা খাবার খেতে চাইবে না। দর্শক, পুষ্টিকর খাবার যেমন বাচ্চাদের ব্রেন এবং শরীরের জন্য জরুরি, তেমনি মজাদার খাবারও কিন্তু বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য জরুরি। তো এই খাবারটি আপনারা তৈরি করে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। আশা করছি বাচ্চা অল্প খেলেও সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং সারাদিন এনার্জেটিক থাকবে। তো এজন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচের মতন সাবুদানা নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে প্রায় 20 থেকে 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছি। আর এতে করে সাবুদানাগুলো ভিজে ভালো নরম হয়ে আসছে, আর সাবুদানাগুলো কিন্তু যত ভালো ভিজবে রান্না করতেও সময় কম লাগবে। তারপরে হচ্ছে সাবুদানার মধ্যে থাকা এক্সট্রা পানি একটা চালনির সাহায্যে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো এরপরে চলে আসলাম চুলায়। চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। ঘি এবং বাটারে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা আমাদের বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। এরপরে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি এলাচ, এবং এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা গাজর। আমি এখানে একটা গাজরের অর্ধেকটা এরকম একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু বঠির সাহায্যেও এটাকে কুচি কুচি করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তারপরে এই ঘিয়ের সাথে চুলারাস মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিব। গাজর যখন ভেজে নিতে নিতে দেখবেন নরম হয়ে আসছে এবং একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা সাবুদানা। তারপরে আবারও আমরা 1 থেকে 1.5 মিনিটের মতন সাবুদানা এবং গাজর একটু ভেজে নিব। দর্শক, গাজর এমন একটি সবজি যেটা কাঁচা খাওয়ার থেকে রান্না করে খেলে তার পুষ্টি বেশি পাওয়া যায়। এছাড়া এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেটা আমার আপনার সন্তানের জন্য খুবই উপকারী। বিশেষ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া গাজর থেকে আমরা আরও পাচ্ছি ভিটামিন ই, যেটা বাচ্চাদের দাঁত, নখ, স্কিন এবং চুল মজবুত করতে সাহায্য করে। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে 1.5 কাপের মতন পানি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা এখানে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবেন। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর এই অবস্থায় কিন্তু সাবুদানা আর গাজরটা একটু দলা পাকিয়ে যায় সেটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন, তাদের ক্ষেত্রে এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে দিবেন। এতে করে খাবারটি ক্যালোরি বহুল এবং পুষ্টিকর হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো মাঝে মধ্যে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং সাবুদানা গাজর সেদ্ধ হয়েছে কিনা সেটাও একটু চেক করে নিতে হবে। তো এই যে দেখুন দর্শক, সাবুদানার মধ্যে কিন্তু একটু সাদা সাদা ভাব রয়েছে, তার মানে এখনও সাবুদানাটা আমাদের সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ এটাকে জাল করে রান্না করে নিতে হবে। তো ফিরে আসছি পুরোপুরি সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো দেখুন দর্শক, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো কিন্তু এখন একদম পানির মতন স্বচ্ছ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকমের সাদা আবরণ এখন আর নাই। এই যে দেখুন, একটু লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন এই খাবারটি আরও একটু পুষ্টিকর এবং সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চা চামচের মতন খাঁটি খেজুরের গুড়। খেজুরের গুড় কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়া বাচ্চাদের যদি রক্ত স্বল্পতার সমস্যা থাকে সেটাও দূর করতে সাহায্য করবে। এবং আরও দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চা চামচের মতন বাদাম গুঁড়ো। বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে। আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছিলাম, তবে আমার ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। তবে আপনারা এখানে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন, আর 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এখানে একটা ছোট টিপস দেই। যদি আপনার বাচ্চা খুব বেশি রোগা বা পাতলা হয় বা তার বয়স অনুযায়ী যে ওজনটা থাকার কথা সেটা যদি না থাকে,
তাহলে আপনি অবশ্যই তার প্রতিদিনের খাদ্য তালিকায় ঘি এবং বাদামটা রাখার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাদামে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা আপনার বাচ্চার ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। তো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। খাবারটি যেমন পুষ্টিকর তেমনি মজাদার। আশা করছি আমার বেবির মতন আপনাদের বেবিরাও মজা করে খাবে। আর আপনার বেবি যদি এই খাবারটি পছন্দ করে এবং মজা করে খায় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।